তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গল ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটু বকবক করতে। তো বকবক করতে এখন বাজে হচ্ছে 7টা, সন্ধে 7টা। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, অফিস থেকে চলে এসেছি। তো চলে এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধূপকাঠি জ্বলছে। আর আমি তো তোমাদেরকে বলি আমি সচরাচর সেরকম ব্লগ করি না, তো আজকে আমি ঘরে একা, তো ভাবলাম তোমাদের সঙ্গে চলো একটু বকবকি করা যায়। তো আজকে তোমাদেরকে আমি কিছু জিনিস শেয়ার করব। তো চলো, অফিস থেকে তো এসে গেছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো একটু তো চা তো খেতে হবে, চা না খেলে তো আমার হয় না। তো চায়ের সঙ্গে আজকে একটু টা খাবো। তো টা খাওয়ার জন্য আমাকে সেটা রেডি করতে হবে, তো চাটা কিভাবে খাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, রান্নাঘরে তো চলে এলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি না আজকে একটু চিকেন ছিল ম্যারিনেট করা, তো অনেকদিন ভাবছিলাম একটু পকোড়া খাবো, পকোড়া খাবো, তো যাই হোক সেটা আর খাওয়া হচ্ছিল না, তো রয়ে গেছে ফ্রিজে। তো আজকে ভাবলাম এই যে ঠান্ডা ঠান্ডা পড়ছে না, ঠান্ডা ঠান্ডার সময় সন্ধ্যেবেলা একটু পকোড়া, একটু আলুর চপ বা একটু এইসব জিনিস না খেতে খুব ইচ্ছা করে, কিন্তু জানি খুব গ্যাসের প্রবলেম হয় আমার, তো দেখতেই পাচ্ছ যে এগুলো হচ্ছে তার প্রমাণ কি হয় আমার। তো বেশি খাবার পর আমার গ্যাস হয়ে যায়, বুকে ব্যথা হয়, মানে অনেক রকম সিমটম হয়। তো যাই হোক, তো আজকে ভাবলাম তো চলো আজকে একটু খাই, মানে খেতে খুব ইচ্ছা হচ্ছে। তো ও তো বাড়িতে নেই, ও আছে দোকানে, তো ওর জন্য রেখে দেবো একটু। তো আমি আজকে একটু চা করে খাবো ওটার সঙ্গে। তো চলো, তারপরে আবার রান্না বান্না আছে, সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে ভাবলাম কেন তোমাদের সঙ্গে অনেকদিন ব্লগ কিছু শেয়ার করা হয়নি, তো আজকে কিছু শেয়ার করি। তো চলো সেটাই শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমাদের এই যে আমার পুঙ্কুলিগুলো সব, কিন্তু জানো তো আমার পুঙ্কুলিগুলোর মধ্যে 4টে ছিল, তার মধ্যে একটা না পালিয়ে গেছে, পালিয়ে গেছে, ওদেরই ভালো করতে গেলাম কিন্তু পালিয়ে গেল। অনেকগুলো ডিম পেড়েছিল, 6টা 7টার মতো ডিম পেড়েছিল। তো ডিমগুলোর মধ্যে আমি মানে ডিমটা পেড়েছিল, ডিমটা নষ্ট হয়ে যাচ্ছিল, ডিমটা একদম থাকছিল না। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যাদের বাড়িতে এই পাখি আছে, তো ডিমটা যখন মানে দেয় ওরা, তখন ওর তলায় কি কিছু দিতে হয় না, মাটির ওই হাঁড়িটার মধ্যে ডিম পাড়ে আবার ওর থেকেই বাচ্চা হয়, সেটা না আমার জানা ছিল না, বাট ওইটার মধ্যে ছিল বলে আমি কিছু ছোবড়া নিয়ে ওটা দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু যখনই আমি ওই হাঁড়িটার মধ্যে দিচ্ছিলাম তখনই ওদের মা ওটা মানে ডিমটার উপরে বসেছিল, তো যেই আমি ওটা দিতে গেলাম সঙ্গে সঙ্গে উড়ে গেল। তো এটা আমি করিনি যদিও বা, তোমাদের দাদাই এটা ওস্তাদি করছিল, করতে করতে উড়ে গেছে। আর সত্যি খুব না খারাপ লাগে, কারণ এতদিন ধরে পুষে আবার যদি চলে যায়, আর এই নিয়ে আমার 3টে পাখি উড়ে গেল, 3টে পাখি, তো 3টে পাখি উড়ে যায় আবার তোমাদের দাদা একটা করে নিয়ে চলে আসে, কারণ ওদের জোড় ভেঙে যায়। তো জোড় ভেঙে যাওয়ার জন্য তার জন্য ও আবার আর একটা করে নিয়ে আসে। এমনিও আমাকে কালকে আবার বলেছে যে আর একটা নিয়ে আসতে হবে, না হলে হবে না, কারণ এখন 3টে পাখি হয়ে গেছে, 3টে পাখির মধ্যে 2টো ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হয়ে গেছে, তো সেই কারণে। তো চলো যাই হোক, বেশি বকবো না, এদিকে আমি শুরু করি তাড়াতাড়ি, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি বসিয়ে দিই একটু চা, চা তো খেতেই হবে, চায়ের সঙ্গেই এইসব পকোড়া এইসব ভালো লাগে। যদিও কিসের জন্য চিল্লাচ্ছিস, তো এদিকে চা হতে থাকুক, আর এদিকে আমি বসিয়ে দিই আমার পকোড়া। আর এদিকে না আমার সবই রেডি করা আছে মোটামুটি, এই যে দেখতেই পাচ্ছ সবই পেস্ট ফেস্ট সব এর সঙ্গে করাই আছে, খালি একটু জাস্ট নুন দিয়েছি, আর নুনের সঙ্গে একটু দিয়ে দিয়েছি হচ্ছে খালি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, যেটা দেওয়া ছিল না, তো শুধু সেইটুকুনি দিয়ে দিয়েছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোন কোন বন্ধুরা এরকম শীতের সময় পকোড়া এ খেতে ভালোবাসো, আমার তো খুবই ভালো লাগে। তবে সত্যি কথা বলতে করার জন্য না খাওয়া হয় না, অফিস থেকে এসে আর কুড়ে মলে গেছে, আর ভালো লাগছে না, শুয়ে পড়ি বসে থাকি, আবার রান্না শুরু করতে হবে, মানে এইটুকুনি করে আবার রান্না, রাতের রান্না করতে হবে,
তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করব। তো চলো আগে আমি করে নিই আমার যেটা রেসিপি আমি তোমাদেরকে দেখাবো বললাম সেটা, এটা তার মধ্যে মেখে নিচ্ছি। তো আমি তোমরা এর মধ্যে পেঁয়াজ না দিলেও দিতে পারো। এর মধ্যে আমি কি কি দিয়েছি জানো, আমি দিয়েছি আদা রসুন পেস্ট আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বেটেই এর সঙ্গে ম্যারিনেট করে রাখা ছিল। আমি পেঁয়াজটা দিলাম কারণ পেঁয়াজটা না এর সঙ্গে খেতে হেবি টেস্ট লাগে, যখন ভাজা ভাজা হয় তখন খুব টেস্ট লাগে, তো সেই জন্যই আমি দিয়েছি। তোমরা এটাকে না দিলেও দিতে পারো। আর দিয়েছি নুন, বা জাস্ট এই কিছু জিনিস, বেশি কিছু দেওয়া নেই। জানি না কেমন হবে, কারণ এটা আমার অনেক দিন ধরে ম্যারিনেট করা ছিল, মানে ডেলি ভাবো করবো 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 আর পোড়া হয়ে উঠছে না। ডেলি খালি সময় করি, আজকে করবো, আজকে আর হলো না, আবার পরের দিন হয়ে গেল, এই এটাই হতে থাকে আমার সঙ্গে। তো যাই হোক, আজকে তাই ভাবলাম না আজকে করবোই, যাই হয়ে যাক। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিই, টেস্ট হবে, কারণ লঙ্কার গুঁড়োটা দেওয়া আছে যদিও বা, তাও আমি একটু দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়ো, সরি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। ঘরে তো এখন একা একাই, অফিস থেকে এসেছি একাই, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু বকবক করি, তাহলে আমার টাইম পাস হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম চলো একটা ভিডিওই পোস্ট করে দিই, সেই জন্য ভিডিও করা। তবে বন্ধুরা কিছু কিছু জিনিস না আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবি, কিন্তু হয়ে ওঠে না। আমরা যারা ছোটো ছোটো ক্রিয়েটাররা আছি, জানি না আমি তো সবাইকে দেখছি, এই যে একটা নতুন একটা ইউটিউবের ইভেন্ট হয়েছিল যেটা হচ্ছে আমাদের পার্ক স্ট্রিটে হয়েছিল, পার্ক হোটেলে, আমি সবার মোটামুটি ভিডিও দেখেছি, মানে আমার সত্যি খুব মানে খুব ভালো লাগছিল সবার ভিডিও দেখে। আর মনে মনে ভাবছিলাম আমাদেরও কবে ডাকবে, আমরাও কবে যেতে পারবো, ওরকম আদৌ যেতে পারবো কি না, মনের মধ্যে এগুলো হচ্ছিল। তো সবাই গেছিল, পোস্ট করেছে ভিডিও, খুব দেখে ভালো লাগলো, ওরা খুব এনজয়ও করেছে, সবার সঙ্গে দেখা হয়েছে। তো আমারও কিছু কিছু মানে ক্রিয়েটাররা রয়েছে যারা বড় ইউটিউবাররা, যাদেরকে আমার খুব ভালো লাগে, কোনো দিন যদি সুযোগ পাই অবশ্যই তাদের সঙ্গে দেখা করবো, কথা বলব, যদি কোনো দিন সুযোগ পাই। আর সেই সুযোগটা পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করতে হবে, তবেই হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। তো দেখা যাক কবে স্বপ্ন পূরণ হয়, তবে আমি এটুকুনি জানি যে কারোর মনের যদি ইচ্ছা থাকে, এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে হয়তো একদিন না একদিন সে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে। তো সেই আশা নিয়েই ভিডিও করছি, দেখা যাক কবে কী হয়। তো চলো পকোড়া ভেজে নিই, ভেজে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা আমার পুরো পকোড়া করা কমপ্লিট হয়ে গেছে, চাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখেছো, দেখতে পাচ্ছ, নিয়ে বসে গেছি। তো চলো বেশি বকবক করবো না, খেয়ে নিয়ে এবার, কারণ আমার রান্না বান্নাও করতে হবে। তো দেখো সবার মতো না আমার বাড়ি থেকেও ধরার লোক নেই ভিডিও করার সময়, কারণ যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের দেখানোর চেষ্টা করি, স্ট্যান্ডে লাগিয়ে করি। তো যাই হোক, কাপের পিছনে ঠিক আছে পকোড়া। তো যাই হোক, নিজে করেছি বলে বলবো না, বেশি ভালো হয়নি, মোটামুটি হয়েছে, তো মোটামুটি হয়েছে সেরকমই খাচ্ছি। আর শীতকালে না এইসব খেতে তো প্রচণ্ডই ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে যা হয় রিয়েকশন সেটা বলার মতো না। নিজে বানিয়েছি বলে বলবো না, খুব ভয়াবহ কিছু ভালো হয়েছে, মোটামুটি চলে যাওয়ার মতন। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে
আবার তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো বাই, আমি আবার আসছি। তো বন্ধুরা দেখো, আমার জামার মধ্যে চা পড়ে গেছিলো, তাই জামাটাকে চেঞ্জ করতে হলো। তো চলো এবারে, চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, দেখো খেয়েই গ্যাস হয়ে গেছে, কীরকম ঢেকুর উঠছে। তো যাই হোক, তো চলো এবার একটু আনাজ কাটি, কী কী রান্না হবে সেটা আজকে করবো। হচ্ছে লোটে মাছের তরকারি, ওটা কালকে সকালের জন্য করে রাখবো, কারণ সকালবেলা না কালকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তো তাই জন্য লোটে মাছের তরকারি করব আর ডাল করব। ডালটা সকালবেলাই করে নেব, আর লোটে মাছের তরকারিটা এখন রাত্রিবেলাই করে রাখবো, কারণ কালকে অফিসে একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তো সেই জন্য আজকেই করে রাখবো। আর রাত্রিবেলার কী রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কাটাকুটি করে নিই, বেশি বকবক করবো না, অনেক দেরি হয়ে গেল, দেখতে দেখতে 8টাও বেজে গেল। তো চলো বেশি বকবক না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তোমরা বসে গেছি সবজি কাটতে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, কিন্তু সব কিছু দেখানো সম্ভব না, কারণ যেহেতু আমার ভিডিও কেউ করে দেওয়া নেই, আমি নিজেই করতে হয়। তো একটা স্ট্যান্ডে লাগিয়ে কোনো মতে মোবাইলটাকে দাঁড় করিয়েছি। তো চলো, তোমাদের সঙ্গে আজকে বলেছি ব্লগ শেয়ার করবো, তো সেই জন্যেই যতই কষ্ট হোক যতই দেরি হোক তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ আগে বলেছিলাম আমি আজকে লোটে মাছের তরকারি করবো। তো লোটে মাছের তরকারি না, ঠিক লোটে মাছ ঝুড়ো বলতে পারো, তো ওটাই করবো। আর রাত্রিবেলার জন্য করবো হচ্ছে রুটি আর আলুর তরকারি করবো, আলু চচ্চড়ি। অনেক দিন না সাদা আলুর চচ্চড়ি খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম আজকে ওটাই করবো। আজকে দুপুরবেলার জন্য আমি আজকে খেয়েছিলাম সব থেকে আমার ফেভারিট খাবার, হচ্ছে আলু ভাতে ডাল আর ডিম সিদ্ধ। আলু ভাতে ডাল আমার এত প্রিয় এত প্রিয়, মানে সত্যি কথা বলতে কারোর বাড়িতে যদি কেউ আমাকে নিমন্ত্রণ করে আলু ভাতের ডালও খাওয়ায়, আমার থেকে খুশি আর কেউ হয় না। অনেকে আমার আত্মীয় স্বজনরা বলে তাহলে ভালো হবে, তোকে নিমন্ত্রণ করলে অন্তত পয়সা খুব বেশি যাবে। তো যাই হোক, সেটার জন্য না আমার খুব ভালো লাগে আলু ভাতের ডাল, ছোটো থেকে খুব প্রিয়। আমি ছোটোবেলা থেকে আমার দাদা আর আমি যখন খেতে বসতাম, যেদিন আমাদের বাড়িতে আলু ভাতে ডাল হতো, মানে সেদিন সব থেকে বেশি কে খাবো আমাদের মধ্যে কম্পিটিশান হতো। আর এমনই কম্পিটিশান হতো যে মানে কি বলবো, দুজনে খেয়ে পেট পুরো হাবুডুবু হয়ে যেত, মানে তারপরে নিজে না হাঁটতে পারছি না চলতে পারছি এরকম হতো। তো সেটাই মনে পড়ে যায়, আলু ভাতের ডাল আমরা দুজনেই খুব ভালোবাসি, আমার দাদা আর আমি দুজনেই খুব আলু ভাতের ডাল ভালোবাসি। তো যাই হোক, তোমাদের দাদা আলু ভাতের ডাল একদম পছন্দ করে না, তাই জন্য সচরাচর আমার খাওয়া হয় না, তাও এখন করে আমি মাঝে মধ্যে আমার ভালো লাগে বলে আমি মাঝে মধ্যে নিজের মতন করে নিই, কারণ দুটো মানুষের জন্য আবার কী আলাদা আলাদা করে রান্না করবো, তো সেই জন্য করি না। তবে এখন মাঝে মধ্যেই আমি করে নিই, কারণ আমার খুব ভালো লাগে আলু ভাতের ডাল, গরম গরম ঘি দিয়ে ভাত খুবই ভালো লাগে। তো সেই জন্য আজকে একটু করেছিলাম, খেয়েছিলাম, আর ওর জন্য চিংড়ি মাছের মালাইকারি করে রেখে গেছিলাম, ওটাই খেয়েছে। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আমাকে কিন্তু জানিও অবশ্যই। তাহলে তোমরা যদি আমাকে জানাও বা কমেন্ট করো, তাতে আমার ভিডিও করার এনার্জি বা আগ্রহ অনেকটাই বেড়ে যাবে। বা আমি তো এমনি তোমাদের অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমি দেখি, আমার খুব ভালো লাগে। অনেক দিদিরা আছে, অনেক দিদিভাইরা আমাকে খুব সাপোর্ট করে বা আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করে, খুব ভালো লাগে আমার। আমিও চেষ্টা করি মানে যতটা রিপ্লাই করার, তবে এইভাবেই আমরা যদি একে অপরকে হেল্প করি আমরা এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, তোমরা আমাকে অবশ্যই শেয়ার করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, বা তোমরা যদি অন্যান্য কিছু ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করবো যতটা দেওয়ার তোমাদেরকে। আর তোমরা আমাকে বলো এই যে সামনে এখন ঠান্ডা পড়ছে, এবার তো সবাই পিকনিক বা ঘুরতে যাওয়া সব কিছু প্রোগ্রাম হবে, অনেক কিছু প্রোগ্রাম থাকে সবারই, মানে এই মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস তিনটের মধ্যে খুব সবার মধ্যে একটা মানে অন্যরকম একটা আনন্দ কাজ করে। জানি না আমিও কোথায় যাবো, তবে যদি কোথাও যাই অবশ্যই সেই ব্লগ তোমাদের শেয়ার করবো, তোমাদের কেমন লাগবে আমি জানি না, তবে যদি আমি কোথাও যাই অবশ্যই সেই ব্লগ তোমাদেরকে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, এখন আমি এগুলো সব কাটাকুটিটা করে নিই, করে নিয়ে রান্না বসাবো, কারণ দেরি হয়ে যাবে অনেকটাই, নাহলে আবার রাত্রির রান্নাও করতে হবে। তো চলো আবার তোমাদের সঙ্গে আমি আবার আসছি, চলো এটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ ভাজি, নুন দিয়ে দিলাম,
বললাম তোমাদের একটা লোকে মাছের তরকারি করবো, আর এটা দেওয়ার পর একটা মশলা পেস্ট করেছি, এটার মধ্যে হচ্ছে আদা রসুন আর শুকনো লঙ্কা, এই তিনটে হচ্ছে পেস্ট করেছি। শুকনো লঙ্কাটা পেস্ট করলাম এই কারণে, কারণ আমার না লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য শুকনো লঙ্কাটাকে, এটা কাশ্মীরি মানে শুকনো লঙ্কাটা তো কাশ্মীরি শুকনো লঙ্কা, তো ওটাকে পেস্ট করলাম, তো ওটাতে না কালার খুব সুন্দর হয়ে গেছে, কেন কালার হচ্ছে লাল লাল ধরনের, তো ওটাই একটু দিয়ে দিলাম। এই মশলাটা আমার শিলে বাটা, কারণ এখন বেশিরভাগই আমি না শিলে বেটে মশলা খাচ্ছি, তো খুব ভালো লাগে, রান্নাটাও খুব টেস্ট হয়, তো সেই জন্য খাচ্ছি। এখানে একটু এগুলো ইয়ে করতে হবে, বুঝেছো, আর এই যে মাছ থেকে বরফ ছাড়াতে রেখে দিয়েছি। তো বন্ধুরা, ওদিকে রান্না হচ্ছে আর এদিকে চলে এসছে তোমাদের দাদা, একটু বসে গেছি গল্প করতে, তার মধ্যে হচ্ছে রান্না। তো বললামই তো আজকে কি রান্না হচ্ছে, দেখো চুলফুল কি হয়ে গেছে। তো যাই হোক, কিছু বলবে? টিভি দেখছে, টিভি দেখার সময় কোনো কথা না, আর যদিও কোনো কথা হয় বা ভিডিও হয় তাহলে ছেলে ছেলে, যাই হোক ওর মধ্যে টিভি দেখুক, আর আমি তোমাদের সঙ্গে বকবক করি। তো ওদিকে রান্না হচ্ছে, তাহলে চলো রান্নার দিকেও একটু দেখতে হবে, তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ লোকে মাছের ঝুলো অনেকটাই হয়ে এসছে, তো এখনও কিছুটা বাকি আছে, কারণ এটা শুকনো হতে অনেকটা টাইম লাগে। তো এদিকে ময়দাও আমার মাখা হয়ে গেছে, রুটি করবো আর আলুর তরকারি করবো, এটা হয়ে যাওয়ার পরে আলুর তরকারিটাও বসিয়ে দেবো, অনেক দেরি হয়ে গেছে, 9টা বেজে গেল, কী বলবো এখন না মানে শীতকালে না এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, কী বলবো, এত তাড়াতাড়ি মানে সব মানে কাজ করতে করতে যেন মনে হচ্ছে সময় চলে যাচ্ছে। তো চলো আবার বেশি বকবো না, চলো রেডি করি, করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এদিকে আমি রুটিগুলো সব বেলে নিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে, তো আজকে একসঙ্গেই সব বেলে নিয়েছি, এবার পরপর রুটিগুলোকে আমি না ভেজে নেব, আর এদিকে হচ্ছে তরকারিটা হচ্ছে, আলু তরকারিটা এখনও বাকি আছে, আলু সেদ্ধ হয়নি, তো এদিকে হোক, আমি তার মধ্যে এদিকে রুটিটা শিখে নিই। এই সব থেকে না মানে কষ্টকর যদি কিছু হয় তাহলে হচ্ছে এই রুটি করা, তোমরা আমাকে কমেন্ট করে বলো এটা ঠিক কিনা, আমি ঠিক বলেছি কিনা, কারণ রুটি করাটা যেন মনে হয় বেশি কষ্টকর, ভাত করলে ভাত বসিয়ে দিলাম দিয়ে আমি যা খুশি কাজ করতে পারলাম, কিন্তু রুটিতে সেই জিনিসটা হয় না, রুটির জন্য তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে কন্টিনিউ গ্যাসের কাছে। তো তাও আমার তো রুটি ভালো লাগে না, আগে আগে তো রুটি খেলে আমার ঘুমই আসতো না, তো এখন তাও অভ্যেস হয়ে গেছে, আর এই যে শীত পড়লো আর তোমাদের দাদা তো রুটি না করলেই চিল্লা চিল্লা শুরু করে দেয়, তো রুটিও করতে হবে, গরম গরম দিতে হবে। তা যাই হোক, তোমাদের দাদা আবার একটু বেরিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের না সত্যি সময়টা খুব খারাপ যাচ্ছে, দেখো আজকে হঠাৎ এক্ষুনি ফোনটা চার্জে দিলো, তারপরে থেকেই ফোনটা আর অন হচ্ছে না, তো ওই জন্য হঠাৎ এক্ষুনি দেখতে পেয়ে আবার দোকানে গেল, এখন ঠিক করতে হবে ফোনটা, অলরেডি মানে না হলে কালকেও সকালবেলায় ফোন দরকার, আর মোবাইল ফোনটা তো এমনই জিনিস, তোমরা সবাই জানো যে মোবাইলটা দরকার, মানে সমস্ত মানুষের মোবাইল ছাড়া কিছু কিছু নেই। তো যাই হোক, ঠিক করতে গেছে, এখন যাই না কী হবে, তার মধ্যেখানে আমি রুটিগুলো করে নিই, কারণ অলরেডি 10টা বাজতে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি রুটিগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবারে আমরা খেতে বসবো, অনেক রাতও হয়ে গেছে, তো এখানেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে আসে। তো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা।